নমস্কার বন্ধুরা আজ আমি তোমাদের খুবই কম সময়ের মধ্যে অনেকগুলো আলুর পরোটা তৈরি করার একটি সহজ রেসিপি শেয়ার করবো আর এই আলুর পরোটাটা তৈরি করতে কোনো রকম পুর ভরতে হবে না বা আটা বা ময়দা কোনো কিছু মাখানোর দরকার নেই আর সেটাকে বেলে নেওয়ারও দরকার নেই কোনো রকমভাবে পুর ভরা বা মাখা বা বেলার ঝামেলা ছাড়াই তোমরা খুব কম সময়ের মধ্যে চটপট এই আলুর পরোটাটা তৈরি করতে পারবে আর এটা কিন্তু খুবই অসাধারণ স্বাদের খেতে হয় তাই বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ থাকলো পুরো ভিডিওটা দেখার তাহলে চলো এবার রেসিপিটি শুরু করা যাক এই আলুর পরোটা বানানোর জন্য প্রথমেই দুটো আমি মিডিয়াম সাইজের সেদ্ধ আলু নিয়ে নিয়েছি এবার এই সেদ্ধ আলু দুটোকে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব যদি এইভাবে আলুটাকে গ্রেট করা যায় এতে করে কিন্তু আলুর কোনো বড় টুকরো থাকবে না তাই অবশ্যই এইভাবে আগে গ্রেটারের সাহায্যে গ্রেড করে নেবে তারপরে কিন্তু হাত দিয়ে ম্যাশ করে নেবে এতে করে কিন্তু আলুর কোনো বড় টুকরো আর থাকবে না তো আলু দুটোকে আমি খুব ভালোভাবে গ্রেড করে নিয়েছি এবার এর মধ্যে কিছু উপকরণ আমি এখন অ্যাড করব তো প্রথমে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দু চামচের মতো ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি চার পাঁচটার মতো কাঁচা লঙ্কা কুচি ছোটো চামচের এক চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি ওই চামচেরই এক চামচ জিরে গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি সাত বতন লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি তোমরা চাইলে কিন্তু চিনিটাকে স্কিপ করতে পারো এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে দু চামচ সরিষার তেল এবার সমস্ত কিছু খুব ভালোভাবে মেখে নেবো তো আলুটা কিন্তু খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে আলুর মধ্যে কিন্তু আর কোনো দানা দানা ভাব নেই এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা তোমরা চাইলে কিন্তু এখানে ময়দার পরিবর্তে আটা দিয়েও কিন্তু এই পরোটাগুলো তৈরি করে নিতে পারবে খুব সহজভাবেই এবার এর মধ্যে দিয়ে দেব আমি জল এখানে আমি দু কাপ জল নিয়েছি তো অল্প অল্প করে দেব একবারই দেওয়া যাবে না অল্প অল্প করে জল দেবো আর একটা হ্যান্ড উচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার একটা পাতলা ঘোল তৈরি করে নিতে হবে তবে এই ঘোলটা কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না আবার খুব বেশি কিন্তু ঘনও হবে না তো আমার ব্যাটারটা কিন্তু এখনো অনেকটাই ঘন রয়েছে তাই বাকি জলটুকুও আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার আবারও খুব ভালোভাবে আমি একটা উচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি যেহেতু এখানে আমি এক ময়দা দিয়েছি তো সেজন্য কিন্তু আবারও এখানে আমি সামান্য লবণ দিয়ে দিলাম আবারও খুব ভালোভাবে এখন মিশিয়ে নিতে হবে তো ব্যাটারটা আমার একদমই রেডি এবার তোমাদেরকে একটা হাতা দিয়ে আমি তুলে দেখাচ্ছি ব্যাটারের ঘনত্বটা কিন্তু ঠিক এরকমটাই হবে খুব বেশি পাতলা হবে না আবার খুব বেশি ঘন হবে না যদি ব্যাটারটা ঠিক এরকমটাই হয় তাহলে কিন্তু এই পরোটাগুলো একদমই পারফেক্ট হবে এবার কিছুই নয় এবার শুধু ভেজে নিতে হবে তার জন্য প্যান ভসিয়ে এবার প্যানের মধ্যে তেল দিতে হবে হালকা তেল লাগিয়ে নিতে হবে তো আমার হাতের কাছে শুধুমাত্র এখন এই একটা তুলি রয়েছে এই তুলিটাই এখন আমি তৈরি করলাম আর কি কারণ ব্রাশটা খুঁজে পাচ্ছিলাম না এখানে সামনে একটু পাট দিয়েছি আর পেছন দিকে একটা পাট কাঠি দিয়েছি আর কি দিয়ে একটা তুলি তৈরি করে নিয়েছি এবার তেলটা লাগিয়ে নেওয়ার পর এবার আমি দিয়ে দিচ্ছি সেই ব্যাটারটা যে ব্যাটারটা আমি তৈরি করলাম এবার সেখান থেকে আমি এক হাতায় ব্যাটার এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার যে হাতাটা রয়েছে সেই হাতার পেছন দিক দিয়ে আমি এইভাবে একটু কোল সেবানার চেষ্টা করছি যতটা সম্ভব আর কি কোল সেবানা যায় তো এক মিনিট পর দেখবে যে উপর থেকে কিন্তু অনেকটাই ড্রাই হয়ে গেছে তখন এইভাবে উল্টে দিতে হবে তিন থেকে চারবার উল্টে পাল্টে কিন্তু ভেজে নিলেই পরোটাগুলো ভাজা হয়ে যায় এবার উপর থেকে আমি একটু তেল ব্রাশ করে দিচ্ছি আর খুব বেশি কিন্তু তেল দেওয়ার দরকার নেই পরোটায় যদি বেশি তেল হয়ে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না তাই ওপর থেকে খেলে শুধু ব্রাশ দিয়ে সামান্য একটু তেল লাগিয়ে নিলে কিন্তু হয়ে যাবে এবার আবারও আমি উড্ডে দেবো পরোটাগুলো ভাজতে কিন্তু বন্ধুরা খুব অল্প সময়ের মধ্যে ভাজা হয় আর খেতে কিন্তু দারুণ মজার হয় তো এই পরোটাটা আমার ভাজা হয়ে গেছে আমি তিন চারবার উল্টে পাল্টে ভেজে নিয়েছি এবার অন্য একটা পাত্রে এই পরোটাটাকে তুলে নিচ্ছি একইভাবে বাকি পরোটাগুলোকেও এখন আমি ভেজে নেব বানানো খুবই সহজ বন্ধুরা তোমরা অবশ্যই যারা এখনও বানাও তারা ট্রাই করো আশা করি খুবই ভালো লাগবে আর খেতেও কিন্তু দারুণ মজা হয় তো আজকের এই আলুর পরোটার রেসিপিটি তোমাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু বন্ধুরা অবশ্যই একটা লাইক করবে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে একইভাবে সমস্ত আলুর পরোটাগুলো আমি ভেজে নিয়েছি আর এই পরোটাগুলো এত নরম হয় বন্ধুরা কী বলবো ভীষণ নরম তুলতুলে হয় আর মুখে দেওয়া মাত্রই কিন্তু মিলিয়ে যায় আশা করি আজকের এই সহজ রেসিপিটি তোমাদের খুবই ভালো লেগেছে ভালো লাগলে তোমাদের ফ্যামিলি ও ফ্রেন্ডসদের সাথে শেয়ার করার অনুরোধ থাকলো তোমাদের মূল্যবান সময় থেকে আমার এই ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরের একটা অন্য কোনো রেসিপিতে আর সবাই তোমরা খুব ভালো থাকবে সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে আর নেক্সট ভিডিও দেখার জন্য সকলের আমন্ত্রণ রইল